ইউসো। বিশেষ করে আজকে স্ম্যাকডাউনের এপিসোডে রিংয়ের মধ্যে রোমান রেন সোলো সিকোয়া পল হেমেন এসেছিল, সেখানে তারা প্রমোকট করছিল এক পর্যায়ে জিমি ইউসো তিনিও রিংয়ের মধ্যে এসেছেন। রোমান রেন্স প্রশ্ন করছিলেন আমাকে অ্যাকনলেজ করো, তবে জিমি ইউসো তিনি বলেছেন আমি সামার স্ল্যামে আমার ভাইকে আক্রমণ করেছি তোমাকে অ্যাকনলেজ করার জন্য না, সেটা আমার পার্সোনাল প্রবলেম ছিল। তবে রোমান রেন্স বারবার জিমি ইউসোকে রাইট হ্যান্ড ম্যান বা পাওয়ার দেওয়ার কথা বলছিল, তবে কোনোভাবেই জিমি ইউসো সেটা মেনে নিচ্ছিলেন না। এরপরে জেই উসো রিংয়ের মধ্যে আসেন এবং জিমি ইউসোকে প্রশ্ন করেন তুমি কেন আমাকে সামার স্ল্যামে আক্রমণ করেছিলে, কেনই বা তুমি আমাকে সেই ম্যাচটিতে হারিয়েছ। তখন জিমি ইউসো বলেন দেখো আমার ভাই, আমি তোমার এগেনস্টে যাইনি, তোমাকে আক্রমণ করেছি তোমার ভালোর জন্য। আমি চাইনি তুমি ট্রাইবাল চিফ হও, আমি চাইনি তুমি চ্যাম্পিয়ন হও। ট্রাইবাল চিফ হলে রোমান রেঞ্জের মতোই তুমিও নির্দয় হয়ে উঠবে, রোমান রেঞ্জের মতোই পাষাণ হয়ে যাবে। এটার জন্যই আমি চাইনি তুমি ট্রাইবাল চিফ হয়ে যাও, সেটার জন্যই তোমাকে আক্রমণ করেছিলাম আর রোমান রেঞ্জের কাছে হারিয়েছিলাম। এই সমস্ত কথা বলতে থাকেন। তবে এরপরে জিমি ইউসো নিজের ভাইকে বুকে টেনে নেওয়ার চেষ্টা করলেও জেই উসো জাননি। পরবর্তীতে জেই উসো প্রমোকাট করতে করতে এক পর্যায়ে রোমান রেঞ্জ প্রমোকাট করতে থাকেন। রোমান রেঞ্জ তিনি অ্যাকনলেজ করতে বলেন যে মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে জেই উসো সুপার কিক মেরেছেন রোমান রেঞ্জকে। রোমান রেঞ্জকে সুপার কিক মারার পরে সোলো সিকোয়াকে সুপার কিক মারেন, এরপরে রোমান রেঞ্জ সুপারম্যান পাঞ্চ মারেন, তারপরে জেই উসো সেইখানে সুপার কিক এবং স্পেয়ার মেরে রোমান রেঞ্জকে রিংয়ের বাইরে বের করে দেন। এরপরে জিমি উসোকে ডাকতে থাকেন জেই উসো। জিমি উসো মনে করেছিলেন তার ভাই তার সঙ্গে মিলে যাবে, তবে তার উল্টোটা হয়েছে, বরং জিমি উসোকেও সুপার কিক মেরেছেন জেই উসো। এবং সুপার কিক মেরেই তিনি জানিয়ে দিয়েছেন আমি WWE থেকে আউট হয়ে গিয়েছি, ব্লাড লাইন থেকে আউট হয়ে গিয়েছি এবং স্ম্যাকডাউন থেকেই আউট হয়ে গিয়েছি, অর্থাৎ সমস্ত কিছু থেকেই কোয়াইট করেছেন জিমি উসো। ধন্যবাদ।